Hello everyone, welcome to the way of solution West Bengal number one study channel. সম্প্রতিকালে কেপি প্রিলিমসের রেজাল্ট আউট হয়েছে, সফলভাবে যারা উত্তীর্ণ হয়েছে সকলকে অভিনন্দন। মনে রেখো, এই জয়, এই হাসিটা আমরা শেষ হাসিতে হাসতে চাই, অর্থাৎ একসঙ্গে মিলে আমরা সিলেকশন নিতে চাই। এবং সিলেকশন নিতে হলে আমাদেরকে এখনো কতগুলো ধাপ বা কতগুলো স্টেপকে আমাদের অতিক্রম করতে হবে, তার মধ্যে নেক্সট বা মেজর যে স্টেপ তোমাদের সামনেই আসছে সেটা হচ্ছে পিএমটি এবং পিইটি, ফিজিক্যাল মেজারমেন্ট, যেখানে তোমার হাইট, ওয়েট, চেস্ট, শারীরিক মাপজোক এবং এফিসিয়েন্সি, তুমি কতটা দক্ষ, যার জন্য আমাদের রান সক্ষমতা পরীক্ষা নেওয়া হয় রান এর মাধ্যমে। তো ফিজিক্যাল মেজারমেন্ট এবং এফিসিয়েন্সি এর নম্বরটা যোগ হবে না, তোমাকে পাশ করে স্ট্যাম্পটা লাগিয়ে নিয়ে আসতে হবে যে পাসড ইন পিইটি অ্যান্ড পিএমটি, তাহলেই তুমি সুযোগ পাবে মেইন এক্সাম বা যেটাকে পিআরবির ভাষায় ফাইনাল রিটেন এক্সাম বলা হয়ে থাকে, যে এক্সামটি 85 মার্কসের হয়ে থাকবে। তো এই ভিডিওতে আমি তোমাদের সিলেবাস, পড়ার রুটিন, প্র্যাকটিস এবং টিল ইন্টারভিউ একটা গাইডেন্স দেওয়ার চেষ্টা করব। দেখো, আজকে প্রথম না, সেই সবার প্রথম কনস্টেবলদের, এসআইদের অনলাইনে আমরাই পড়িয়ে আসছি, গর্ব করে বলতে পারি। সেই 2018 সালে নতুন প্যাটার্নে নতুন সিলেবাসে সেই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত বহু শত শত ছেলে মেয়েকে সিলেকশন দিয়েছি শুধু টিডব্লিউএসএ ফ্রি ক্লাস করে এর মাধ্যমে। তো তোমাদেরকেও গাইডেন্স দেবো, এর ব্যতিক্রম না। এবারে এত হাই কাট অফ গেছে, বাট স্টিল তোমরা খেয়াল করলে দেখবে যে আমাদের টিডব্লিউএস থেকে কত সংখ্যক ছেলে মেয়ে পাস করেছে। অন স্ক্রিন তোমরা কমেন্ট দেখলে বুঝতে পারবে, কমেন্টের বর্ণনা আছে আমাদের কাছে যে যারা কোয়ালিফাইড করেছে, কে কত স্কোর করেছে। ইউ আর 70.50 কোয়ালিফাইড, প্রচুর ছেলে মেয়ে পাস করেছি। এখানে যদি দেখাই সব এই যে 11 ঘন্টা আগে, আজকাল 12 ঘন্টা আগে, দেখতে পাচ্ছ সব রিসেন্ট কমেন্ট। তোমরা চাইলে ভিডিওতে নিজেরাও চেক করে দেখে নিতে পারবে রেজাল্ট আউটের ভিডিওর কমেন্ট বক্স, যে টিডব্লিউএস থেকে পড়ে। এবং আমি এটাও লক্ষ্য করেছি যে আজকাল বহু চ্যানেলে কিন্তু প্রচুর পড়ানো হয় বা ইত্যাদি, সেখানে কিন্তু মানে এই পাস করার কমেন্টের সংখ্যাটা কম, যেটা তুমি টিডব্লিউএসে দেখতে পারবে। দেখো, সেই 18 সালেরটাও নিজের চোখের সামনে বাস্তব থেকে দেখেছি, আর এই 23 সালটাও দেখছি, ফারাকটা কোথায় জানো? সেই টাইমে এত ঘরে ঘরে কোচিং সেন্টার ছিল না, সেই টাইমে এত পড়ুয়া পরীক্ষার্থী থাকলেও সেটা মানে এই অনলাইন ক্লাসের জন্য অনেকটা সাপ্রেস হয়ে যেত। বাট আজকাল কিন্তু প্রচুর পড়াশোনা করছে ছেলেমেয়েরা, অন্যান্য ফিল্ডে রিক্রুটমেন্ট কম থাকার জন্য জাস্ট পুলিশের প্রিলিত, পিএমটি পিইটিতে কী হবে পরের ব্যাপার, হ্যাঁ, কিন্তু প্রিলিত বহু ছেলে মেয়ে বসে নিজেকে টেস্ট করার জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে কম্পিটিশন বেড়েছে, আর যেহেতু শূন্যপত্র একটু কম ছিল সেই থেকে কাট অফটা এই জন্য এতটাই গেছে। এবারে WBCS প্রিলিমসেও দেখো, প্রিলিমসের কাট অফ 130 ছুঁয়েছে, সব থেকে বেশি রেকর্ড। তো এগুলো কেন হচ্ছে? প্রচুর ছেলে মেয়ে এখন কিন্তু এই কম্পিটিটিভ ফিল্ডে আসছে, এটা কিন্তু অস্বীকার করার নয়। এবং তুমি পড়বে না তো কি হয়েছে, অন্যজন পড়ে সে 1 বছর খাটবে, 2 বছর খাটবে, ভালো মার্কস নিয়ে পুরো সুন্দর করে লাইফটা লিড করবে, তো এমনও কিন্তু হচ্ছে। তাই বারবার বলছি, এত কিছু চোখের সামনে দেখো, এখন কমেন্ট তোমরা নিজেরা এখন চেক করলে বুঝতে পারবে যে কতজন শুধুমাত্র আমাদের টিডব্লিউএস থেকে কোয়ালিফাইড করেছে। এদের মধ্যে প্রচুর চেনা জনও আছে, যেমন শুভঙ্কর 88 পেয়ে পাস করেছে। তো সিলেবাসটা সব কিছু তোমরা জানো, নতুন করে কিছু বলবো না, বাট তোমাদেরকে একটু মেমোরাইজ করাতে চাই। একটু দেখো তো দেখি, ফাইনাল রিটেন এক্সাম বা যেটাকে আমরা মেইন এক্সাম বলছি, এটা হবে 85 নাম্বার, এখানে 1 ইঞ্চিও জায়গা ছাড়া যাবে না। মানে কি, এখানে 0.25 নাম্বারও বিরাট গুরুত্বপূর্ণ মেরিট লিস্টে টিকে থাকতে গেলে। তো প্রথম দিন থেকে টার্গেট করো, বুকে হাত দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ হও যে তোমার টার্গেট ওই 85। প্রিলিমসের ক্ষেত্রে দেখবে বহু ছেলে মেয়ে, স্যার 50 পেলে পাশ হয়ে যাবো তো, কারণ সে 100 পরীক্ষা সে 85 টার্গেট করে যাচ্ছে, সেখান থেকে তো তার নাম্বার কমবেই। দেখো, এটা যদি আমি প্রিলির টাইমে বা অন্য টাইমে গলা ফাটিয়ে বলতাম না, ছেলেমেয়েরা আমাকে গালাগাল দিয়েছে। তো আছে অনেক দুষ্ট ছেলে মেয়ে আছে, কিন্তু টিডব্লিউএস এর ম্যাক্সিমাম ছেলে মেয়ে গুড, এবং আমি প্রত্যেককে রেসপেক্ট করি, কারণ তুমি যে পেশায় যাচ্ছ আমাদের সমাজসেবামূলক বা আমাদের দায়িত্বের জন্য, আমাদের সেফটি সিকিউরিটির জন্য। তো বিষয় হলো, প্রথম দিন থেকে নিজেকে অঙ্গীকার করবে তোমার টার্গেট 85, তোমার টার্গেট ওই 60, 65, 70, 75 না, তোমার টার্গেট 85। ছাড়বো কেন জায়গা আমি? তুমি জায়গা ছাড়বে কেন? কেউ কি ছাড়তে বলেছে? পিআরবি কি নোটিশ দিয়ে বলেছে যে তুমি 80 টার্গেট করো? স্যার আমি তো একটু কমজোর স্টুডেন্ট, আমি কি 85 পাবো? আজকে যদি আমাকে বলা হয় যে আলামিন রহমান তুমি যদি আজকে শিক্ষামন্ত্রী হয়ে যাও তুমি কি কি চেঞ্জ হবে, আমি জানি সেটা অনেকটা কোয়াইট ইম্পসিবল, বাট আমি কি সেটা নিয়ে এখন ডিবেটে বসে যাব? হ্যাঁ কেন হব,
আমার মধ্যে কি যোগ্যতা আছে, আমি কেন সেই জায়গায় যাব, ইত্যাদি ইত্যাদি। তো ওইটা ভাবলে হবে না, তোমাকে এটা ভাবতে হবে যে আমি 85 টার্গেট, 85-র কত নিকটে আমি পৌঁছাতে পারছি। প্রথম দিন থেকেই যেন 65-60, তাহলে বাকিটা ছেড়ে কেন পরীক্ষা দিতে যাচ্ছ? 85 টার্গেট করতে পারলে কিন্তু মন দিয়ে পড়ো, আই হোপ বুঝেছো। তোমাকে 85 পেতে হবে না, তুমি যেটা টার্গেট করবে তার থেকে কমবে, এটা বাস্তব। পরীক্ষাতে হড়বড় করতে গিয়ে চাপে টেনশনে প্রেশারে প্রেশারে মেন পরীক্ষাতে ভালো লিখে এসে রোল নাম্বারটাই ভুল করে দিয়ে আসছে, অ্যাডমিট সিগনেচার করতে গড়বড় করে দিচ্ছে, আর তুমি বলছো 85-র থেকে নাম্বার কমবে না? কমবে, বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, তোমাকে নম্বর কমবে। তো টার্গেট প্রথম থেকে যেন 85 থাকে, ওই 70-75 না, 85। ইন্টারভিউয়ের 15 নম্বর তোমার হাতে নেই, ইন্টারভিউয়ারের হাতে। তোমার বিহেভিয়ার কেমন, তোমার জেস্চার, তোমার পোশ্চার কেমন, তুমি কেমন কথা বলছো, তুমি কতটা ইমপ্রেস করতে পারছো, তার উপর ডিপেন্ড করবে 15টা নাম্বার। তো তোমার হাতে এই 85টা, তোমার হাতে চেষ্টা করবো আমরা 85 থেকে ম্যাক্সিমাম নাম্বারটা তুলে নেওয়া। এমনও ছেলে পেলে, এই লাস্ট যে গেল না কনস্টেবল 2020-র ব্যাচের রেজাল্ট একবার খুলে দেখে নিও, কিংবা এসআইদের ব্যাচেও, যে ফার্স্ট হয়েছে, যে পুরো বোর্ডের মধ্যে ফার্স্ট হয়েছে, তার রিটেনের নম্বর, তার রিটেনের নম্বর বেশি, ইন্টারভিউয়ের নম্বর কম। আবার দেখো যে সেকেন্ড থার্ড ফিফথ সিক্স হয়েছে, তাদের দেখা যাচ্ছে মানে ফার্স্ট বয়ের থেকে ফোর্থ বয়ের মনে করে ইন্টারভিউয়ের নাম্বারটা বেশি হয়েছে, কিন্তু এ ফার্স্ট হলো কি করে, কারণ এ এখানে বেশি নম্বরটা মেনে তুলে রেখেছিল, আর এই জায়গায় ইন্টারভিউতে 15 তো 10 পেলেও সে টেনে দিয়েছে। বুঝতে পারেনি ঘটনাটা কোথায়, খেলা কিন্তু এখানেই চেঞ্জ হয়ে যাবে, ভালো করে বুঝে নাও। তো ইন্টারভিউয়ের 15 নম্বর তোমার হাতে থাকবে না, তোমার হাতে থাকবে 85। এই 85 তুমি চেষ্টা করো এই 85 থেকে ম্যাক্সিমাম টু ম্যাক্স নাম্বার তুলে নেওয়া। তাই বলে এই প্রথম দিন থেকে 85-র মধ্যে 70 তুলে নেবো, আর ইন্টারভিউতে কম করে হলেও 7-8 দিলেও মানে 70-78, এরকম ভাবলেই চলবে না, বিশ্বাস করো, বিলিভ মি। তুমি ভাববে 85, আমি 85-র টার্গেট, প্রথম থেকে এই জেদ, এই স্বপ্ন রাখো, বড় আশা রাখো, তবেই তো পূরণ হবে। প্রথম থেকেই যেন নিজেকে দুর্বল ভাবে নিও, তাহলে কিন্তু যে দুর্বল ভাববে সে তত নুইয়ে পড়বে। ইচ্ছা শক্তি একটা বড় জিনিস। তো জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জিকে যে পার্টটা আমি পড়াই, ইয়োরস ফেভারিট টপিক, সেখান থেকে 25 নম্বর। ইংলিশ আগে 25 নম্বর থাকতো, এখন তো কম দিয়েছে 10 নম্বর। মিজেন স্যারের ক্লাসটা করো, যারা পেইড ব্যাচ নিতে পারবে না, ফ্রিতে ইউটিউবে মিজেন স্যারের ক্লাসগুলো দেখে যে বাস কিছু লাগবে না। ওখানে তোমার 20টা মতো টপিক আছে, ওই টপিকগুলো কমপ্লিট করে প্র্যাকটিস সেট করো, আর কিছু লাগবে না। ম্যাথামেটিক্সের ফাউন্ডেশন অনেকবার করানো আছে, ওই অধ্যায়গুলোর সব টাইপ সব প্যাটার্ন শিখে নিতে হবে। দেখো কোশ্চেন্স হয়তো কঠিন হবে না, আহামরি কোশ্চেন কঠিন হয় না, কিন্তু তুমি চর্চার মধ্যে থাকলে আনসার করতে পারবে, এটা কিন্তু একটা ম্যান্ডেটরি। নেগেটিভ আছে সেটা একটু খেয়াল রেখে দিতে হবে। তো এই হচ্ছে সিলেবাস। এবারে দেখো ভালো করে বলি, এই যে জেনারেল নলেজ এবং অ্যাওয়ারনেস, এই যে পেপারটা জেনারেল নলেজ এবং অ্যাওয়ারনেস, এর মধ্যে কি কি থাকে, এখান থেকে কত নাম্বার দেবে তোমাকে, 25 মার্কস, 25 মার্কস, কম না কিন্তু, বিরাট বিরাট নাম্বার মেন পরীক্ষার জন্য। চেষ্টা করবো এখান থেকে আমাদের হিস্ট্রি থেকে কোশ্চেন থাকবে, জিওগ্রাফি থেকে, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল সায়েন্স, স্ট্র্যাটেজি। এবার যদি বলে স্যার এই হচ্ছে তোমার জেনারেল নলেজ অ্যাওয়ারনেসের সিলেবাস, এই এই বিষয়গুলো পড়তে হবে, এর মধ্যে সব থেকে বেশি কোশ্চেন কোথা থেকে আসার সম্ভাবনা আছে, জেনারেল সায়েন্সকে খুব ভালো করে ফোকাস দিতে হবে, হিস্ট্রিকে খুব ভালো করে ফোকাস দেব, জিওগ্রাফিকে ভালো করে ফোকাস দেব, স্ট্র্যাটেজিকে কে ভালো করে ফোকাস দেব, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, এই সবগুলো মিলিয়ে হয়তো আমরা 5 থেকে 6টা কোশ্চেন পাবো, এই তিনটে মিলিয়ে, বোঝা গেল, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, এই 6টা মিলিয়ে হয়তো 5 থেকে 6টা কোশ্চেন আমরা দেখবো। দেখো এটা আপেক্ষিক, এটা পরীক্ষাতে 10টা কোশ্চেনও দিতে পারে, থরি না আমার সাথে আলোচনা করে কোশ্চেন করবে, এগুলো হতে পারে, কারণ WBPRB বা বিশেষ করে পুলিশের মতো সিলেবাসে শুধু এতটুকুই বলা থাকে জেনারেল নলেজ এবং অ্যাওয়ারনেস, এর মধ্যে কি থাকবে সেটা কিন্তু আর বলা হয় না, বুঝতে পেরেছো। তো এগুলো এক্সপিরিয়েন্স থেকে পড়িয়ে পড়িয়ে একটা অভিজ্ঞতা জন্মে যায়, সেই অর্থে বলতে পারলাম, বুঝতে পেরেছো। তো পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, এর মধ্যে থেকে হয়তো 6টা কোশ্চেন দিল, 6টা 7টা কোশ্চেন, আর বাকি কোশ্চেন এই জায়গাগুলো থেকে থাকে এই 25-এর মধ্যে। আর ইংলিশ থেকে তোমাদের 10 নম্বর ওই চ্যাপ্টারগুলো করলে হয়ে যাচ্ছে। ম্যাথের ক্ষেত্রে যেমন একবার একটা চ্যাপ্টার থেকে বোর্ড অ্যান্ড স্ট্রিম, তো তার কতগুলো টাইপ হয় সেই ততগুলো টাইপ আমি শিখে রাখবো, অঙ্ক যাই আসুক না কেন, সে তো ডিজিট চেঞ্জ করে অঙ্ক আসবে, ভাষাগত ফারাক, আর তো সেম রিজনিংও সেম, বুদ্ধির খেলা। তো এই হচ্ছে বিষয়। এবারে দেখো একটি ব্যাচেই সব সাবজেক্ট, আমরা আমাদের এই সময় একটু TWS এর ব্যাচের প্রমোটও তো করতে হবে নাকি, আমাদের দুটো ব্যাচ আছে,
এবার সিলেকশন কিন্তু বহু ছেলে মেয়েকে এরকম পুরো একদম অ্যাপে একদম তোমাদেরকে ভরে দিয়ে রাখবো, আর যারা মেন পাস করবে ইন্টারভিউয়ের গাইডেন্স কিন্তু দেবো আমরা ফ্রি অফ কস্ট, বলে রাখলাম ইন্টারভিউয়ের জন্য কোনো চার্জ নেওয়া হয় না। তো তুমি এক কাজ করো, তুমিও যদি মানে মেন পরীক্ষায় দুটো অপশান আছে তোমার কাছে, একটা প্র্যাকটিস ব্যাচে যাওয়া, একটা ফাউন্ডেশন ব্যাচে যাওয়া। যদি মনে কিন্তু থাকে যে আমার অধ্যায়ে খামতি আছে, ইংরাজিতে দুর্বলতা আছে, জিকেতে আছে, ম্যাথসে আছে, রিজনিংয়ে আছে, আমি একদম গোড়া থেকে শুরু করব, তবে তুমি ফাউন্ডেশন নাও। আর যদি মনে হয় আই অ্যাম গুড এনাফ, আমার সব বেসিক ক্লিয়ার, তো তুমি প্র্যাকটিস নাও। প্র্যাকটিস ক্লাস কিরকম, যেখানে এমসিকিউ ধরা হয় আর সলভ করা হয়, প্রচুর প্র্যাকটিস করানো হয় অল সাবজেক্টের, আমাদের সোম থেকে শনি ব্যাচে ক্লাস। তো আমি ফাউন্ডেশনটা দিয়ে দেখাচ্ছি, অনেকের খামতি আছে সেই জন্য। ফাউন্ডেশনটা চলবে 5 মাস, প্র্যাকটিসটা চলবে 3 মাস, এই অক্টোবর নভেম্বর ডিসেম্বর প্র্যাকটিস চলবে, আর 6 মাস ভ্যালিডিটি পাবে এটা দেখার জন্য, এই 3 মাস আরও 3 মাস পাবে। আর ফাউন্ডেশনটা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, দুটো ব্যাচেরই প্রাইস সেম। আজকে 60% অফ আছে তোমাদের জন্য, মাত্র 1200 টাকা প্রাইস, এটার অরিজিনাল প্রাইস থেকে এই ব্যাচটা নেবে, অরিজিনাল প্রাইস থেকে প্রাইসটা অনেকটাই ড্রপ আছে, অরিজিনাল প্রাইস 3000। দেখো TWS দেবো তো সেরাটা দেবো, কোয়ালিটি কন্টেন্ট জোর গলায় বলতে পারবো যে না আমি কোয়ালিটি কন্টেন্ট দিচ্ছি, সপ্তাহে 2 দিন ক্লাস 3 দিন ক্লাস না ভাই, স্মার্ট বোর্ডে এরকম ফিচার্স দিয়ে আমার সপ্তাহে 6 দিন ক্লাস। তো 3000 থেকে 60% ডিসকাউন্ট করে তোমাদের এটার প্রাইস আসবে অনলি 1200 ওয়ান টাইম পেমেন্ট। তো অনেকজন জয়েন করেছে, যদি তুমিও জয়েন করতে চাও আমার TWS নিয়ে, আর বলে নতুন করে কি বলবো, শুধু কল করে দেখবে কল এনগেজ থাকে সারাদিন, মানে এতজন ছেলে মেয়ে ফোন করে, এই এদিন অ্যাপ নামাতে পারলাম না 50,000+ আমাদের অ্যাপের ডাউনলোড হয়ে গেছে, কারণ আমরা সেরাটাই দিই, ছেলেমেয়েরা এমনি আসে না, আমরা কিন্তু কোথাও পোস্টার লাগাই না, অ্যাডভার্টাইজমেন্ট করি না, কারণ সেই বিশ্বাসে চলে আসে। এই যে এবারে চেক করে নাও প্রিলিম শুধু TWS থেকে কতজন পাস করেছে। তো এই ব্যাচটা নিতে হলে তুমি যেটা করবে, প্লে স্টোরে গিয়ে TWS একাডেমি অ্যাপ ইনস্টল করে নেবে, এই যে প্লে স্টোরে যাবে, গুগল প্লে স্টোরে যাবে গিয়ে এই দেখো আমাদের TWS একাডেমি অ্যাপ ইনস্টল করে নেবে, ইনস্টল করে নিলেই হবে আমাদের, এই যে অ্যাপে ইনস্টল করার পরে এই যে এখানে চলে যাবে পেইড কোর্স, ইনস্টল করে প্রথমে রেজিস্টার করে নেবে, রেজিস্টার করে নেওয়ার পরে অ্যাপ খুললে এরকম অপশান আসবে পেইড কোর্স, পেইড কোর্সে চলে যাবে, টোটাল 7টা ব্যাচ দেখতে পাবে, ঠিক আছে, টোটাল কটা 7টা ব্যাচ দেখতে পাবে, এরকম করে পরপর পরপর 7টা ব্যাচ থাকবে। তো ফাউন্ডেশন ব্যাচ যদি তোমরা নিতে চাও এখান থেকে, এই যে WBP KP কনস্টেবল এই ব্যাচটা ভিউতে করবে, এখানে লাইভ রেকর্ডেড সব থাকে, কোনো ক্লাস এরকম ব্যাচ যখন নেওয়া হয়ে যাবে তোমার সামনে এরকম আসবে, লাইভ একটা অপশান একটা রেকর্ডেড, মানে লাইভ মানে যেদিনের যেটা শিডিউল হবে লাইভের মধ্যে, আর সেদিন রেকর্ডেড, রেকর্ডেডে মানে যেটা লাইভ হয়ে গেলেই তুমি রেকর্ডেডে পাবে, তুমি কোয়ালিটি কন্ট্রোল করে দেখতে পাবে, লাইভ হয়ে গেলেই দেখতে পাবে এই যে ক্লাস ওয়াচ অপশান, ভিউ PDF মানে PDF ডাউনলোড করার জন্য সুন্দর সিস্টেম আছে, মোটামুটি একটা অ্যাপে এতদিন ধরে পড়াচ্ছি, জানি যে যে বিষয়গুলো দরকার সেই সেই বিষয়গুলো অ্যাপে রাখা আছে। তো TWS একাডেমি অ্যাপ ইনস্টল করো আর ইউজ করো, খুব ভালো হচ্ছে পড়াশুনো, আশা করি এতটুকু বলবো। তাহলে সিলেবাস বললাম, আর পড়ার রুটিন, দেখো পড়ার রুটিনে দুটো বিষয় মনে রাখবে, একটা হচ্ছে এই যে কোচিংয়ে স্যার 1200 টাকা দিয়ে ভর্তি হলাম তাহলে কি আমি মেন পাস করে যাব, না এইভাবে হয় না, নিজেকে পড়তে হবে, তোমাকে 10টা কোচিংয়ে আমি নিজে ভর্তি করে দিব, পাস করতে পারবে না, যদি না নিজে পড়ো, পরীক্ষা দিন কিন্তু আমি যাব না, আমার কোনো স্যার যাবে না, তুমি যাবে। তো খেয়াল রাখবে তোমার সেলফ স্টাডির জন্য কিন্তু একটা রুটিন হয়, আর তার পাশে তোমার ক্লাসেস বা তুমি কোনো ব্যাচে জয়েন করলে, আমাদের ব্যাচ হলো, তো সেই ব্যাচের ক্লাস মনে করো তোমার সারাদিনে 3 ঘন্টা চললো, কথার কথা সারাদিনে 3 ঘন্টা চললো, এর পাশাপাশিও 3 থেকে 4 ঘন্টা যাতে তোমার নিজের সেলফ স্টাডি আওয়ার থাকে, মাস্টাররা পড়িয়ে দেবে, দেখিয়ে দেবে, বুঝিয়ে দেবে কি পড়বে কি পড়বে না, কতটুকু পড়বে কতটুকু ছাড়বে, কিন্তু দিন শেষে সেলফ স্টাডি নিজেকেই করতে হবে। আর যদি কেউ ফাউন্ডেশনেও ভর্তি হও, মেক শিওর ইউটিউবের ক্লাসগুলো, ফ্রি ক্লাস যেগুলো আজ চলছে ওগুলো দেখবে ফর প্র্যাকটিস, কিংবা আমাদের পুরাতন প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে নেবে, ডেলি রেগুলার প্র্যাকটিস রাখতে হবে, নইলে কিন্তু হাল ছাড় ধরে রাখতে পারবে না, যেমন তোমার রিভিশন চলবে তেমন প্র্যাকটিস চলবে, যেমন পুরনো পড়া চলবে যেমন অধ্যায় ভিত্তিক চলবে তার সাথে সাথে প্র্যাকটিস, মানে মিক্সড প্র্যাকটিস, আর এইগুলো পাস করলে ফাইনালি ইন্টারভিউ, তোমরা পাস করো আমাদের যদি পেইড স্টুডেন্ট হয়ে থাকো ব্যাচের, তোমাদের ইন্টারভিউ গাইডেন্সটা আমরাই দিয়ে দেবো। আশা করি অনেক কথাই বললাম, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, খুব ভালো করে প্রিপারেশন করো, TWS একাডেমি
your gateway to success. Thank you.